দু তিন ব্যক্তি, এবং সেই কারণে মিডিয়ার কাছেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করেছে যে এরকম পজিটিভ খবর উত্তর দিনাজপুর জেলাতে প্রথম এলো, এবং স্বাভাবিক কারণে মানুষের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়াতে শুরু করেছে। অলিপ, এই তিন ব্যক্তি উত্তর দিনাজপুরের স্থায়ী বাসিন্দা না ভিন রাজ্য থেকে বা ভিন দেশ থেকে সাম্প্রতিককালে আসার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে কি? না, এখনো পর্যন্ত জেলা প্রশাসনের থেকে কোনো রকম কোনো কিছু জানাননি। জেলা প্রশাসন জরুরি ভিত্তিক বৈঠক ডেকেছে, ধন্যবাদ।